হত্যাত অভিযুক্ত পংখীর স্বামীয়ে কঠোর শাস্তি পাও। মেধাবী যুবতী পংখীর পিতৃ মাতৃক আইনি সাহায্যর বাবে আশ্বাস দিলে বহু জাতীয় দল সংগঠনে। পংখী সন্দিকৈ বাসগৃহত উপস্থিত হলহি মহিলা আয়োগের সদস্যা বিনীতা শইকীয়া দে। নাবালিকার কথার ভিত্তিত প্রস্তুত করা এজাহারে ন্যায় দিবনে পংখীর দুর্ভগীয়া পিতৃ মাতৃক, মেধাবী যুবতীগৰাকীৰ হত্যাত অভিযুক্ত স্বামী নীতিকেশ দাসক শাস্তি প্ৰদানৰ দাবী উজনি অসম সন্মিলিত মুছলিম কল্যাণ পৰিষদ, বীৰ লাচিত সেনা অসমৰ নগৰ সমিতি, আটাচুৰ লগতে শিৱসাগৰৰ বিভিন্ন দল সংগঠনৰ। পংখীয়ে সমাজখনলৈ বহু কিবাকিবি দিব পাৰিলেহেঁতেন। পংখীৰ বাবে আই মাতৃসকলে আহি চকুলো টুকিছে। ত্ৰুটিপূৰ্ণ আইনী ব্যৱস্থাৰ মাজত ন্যায় পাবনে পংখীয়ে? পংখীৰ সৰু ভনীৰ কথামতে আৰক্ষীয়ে কেনেকৈ লিখিলে এজাহাৰ? এই প্রশ্ন করে আরক্ষীক তদন্ত প্রক্রিয়া নিরপেক্ষ করার দাবি করে ডিমৌর সচেতন যুবক দীপজ্যোতি গগৈয়ে। এই অঞ্চলটোর বহুতো কম প্রতিভাশালী ছাত্র ছাত্রীহে মানে ওলাই যাব পাৰে। তেনেকুৱা অবস্থাত এনেকৈ এগৰাকী ওলাই যোৱা প্রতিভাশালী যি জীবনত আৰু বহুত কিবা আমার সমাজখনক দিব পাৰিলহেঁতেন। এই এনেকুৱা এগৰাকী যুবতীক আসলতে মানে মানুহৰ ঘৰুৱা সংঘাত থাকে। বিয়াৰ পাছত এতিয়া বিভিন্ন ধরনের কথা আছে, পরকীয়া প্রেম বা কিবা, এই মৃত্যু পর্যন্ত যে যাবলগা হয়েছে, এই আমার অঞ্চলটির কারণে অত্যন্ত দুঃখের কথা। ডিমৌবাসীর কারণে, আজি নিতাইপুখুরীবাসীর কারণে বহুত দুঃখের কথা। আপনাদের দেখিছে আজি প্রতিগী মহিলায় আই মাতৃ ইয়াত চকুলো টুকিছেহি। কি কারণে চকুলো টুকিবলগা হয়েছে? কারণ পংখী সন্দিকৈর দরে যুবতী লগত সদায় এই অঞ্চলবাসী রাইজ আছিল আর এতিয়াও আছে। আজি মৃত্যুর পাছতো তেওঁলোক আজি আছে। গতিকে এগৰাকী সচেতন যুবক হিসাবে আমি দাবি জনাও যে এই মৃত্যু পর্যন্তলৈকে যে যাব লগা পরিবেশ এটা সৃষ্টি হল, তার উচিত তদন্ত হব লাগে। আমি এটা কথা জানো যে বর্তমান সময়ত আমার যে আইনি ব্যবস্থা, এই ব্যবস্থাটো যথেষ্ট মানে ত্রুটিপূর্ণ, গতিকে যথেষ্ট সুরুঙা থাকি যায়। আপনাদের গম পালে যে ইয়াতে আহি পিনি এগৰাকী আরক্ষী বিষয়ায় ইয়ার পংখীর ভনীয়েক এগৰাকী সৰু মেট্রিক পাস কৰিছে জাস্ট, তেওঁৰ জৰিয়তে তেওঁ কৈ গৈছে আৰু এজাহাৰখন লিখি গৈছে। তার মানে এজাহাৰখন এই পৰিয়ালৰ ফালৰ পৰা যোৱাই নাই, তেনেকুৱা এটা আইনী ব্যৱস্থা বৰ্তমান সময়ত হৈছে। গতিকে আমি দাবী জনাইছোঁ যে পংখীয়ে উচিত ন্যায় পাওক, আৰক্ষী প্ৰশাসনে ভাল ব্যৱস্থা গ্ৰহণ কৰক। কাৰণ আপোনালোকে জানে যে আজি আমাৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মানে শাসনলৈ আহোঁতে আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰীয়ে সদায় কৈ থাকে যে বেটি বচাও বেটি পঢ়াও। আজি এতিয়া বেটি পঢ়িলে কিন্তু বেটি বচাব নোৱাৰিলে। আচলতে এই বেটিক যে বচাব নোৱাৰিলে, এতিয়া মৃত্যুৰ পাছত তাৰ যে উচিত ন্যায় পাব লাগে, উচিত তদন্ত হ'ব লাগে, এই কথাটো আমি দাবী জনাইছোঁ। ইপিনে পংখী সন্দিকৈ বাসগৃহত উপস্থিত হৈ বীৰ লাচিত সেনাৰ নেতাৰ হুংকাৰ, নামৰূপ আৰক্ষীৰ ভূমিকা সম্পূৰ্ণ ৰহস্যজনক। আৰক্ষীৰ সূত্ৰলিপি মতে এজাহাৰ লিখোৱাৰ বিস্ফোৰক অভিযোগ বীৰ লাচিত সেনাৰ। আৰক্ষীয়ে নতুনকৈ এজাহাৰ লৈ নতুনকৈ ধাৰা সন্নিৱিষ্ট কৰক। পংখী সন্দিকৈ পৰিয়ালক ন্যায় দিব নোৱাৰিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী হব হিমন্ত বিশ্ব শর্মা। এই যে দানবরূপী লম্পট, এই লম্পটটো মোৰ নাম লবলে মন যোৱা নাই। আর নামরূপর যিজন ওসি নীলকমল বৰুৱা, এই নীলকমল বৰুৱাৰ ওপৰত অভিযোগ আহিছে তেখেতে এগৰাকী সৰু ছোৱালী হতুৱা এজাহাৰ লিখাইছে আৰু সম্পূৰ্ণ চুতলিপি ৰূপী এখন এজাহাৰ। আৰু সেই এজাহাৰখনৰ ওপৰত আমাৰ প্ৰশ্ন আছে, সেই এজাহাৰখন নাকচ কৰি নতুনকৈ এজাহাৰ বনাব লাগিব, নতুনকৈ তাত ধাৰা সন্নিৱিষ্ট কৰিব লাগিব। আৰু প্ৰয়োজনত অসমৰ মুখ্যমন্ত্ৰীক আমি অনুৰোধ জনাইছোঁ, প্ৰয়োজনত আপুনি এনেকুৱা এখন আইন আনক, এনেকুৱা দানৱৰূপী পিখাচবোৰক ডাইৰেক্ট ফাঁচি কাঠত ওলমাই দিয়া এখন আইন আনক, এনেকুৱা এখন আইন আনক। আৰু আপুনি সময় সময় কয় অসমৰ জীয়ৰী বোৱাৰীবিলাকক সুৰক্ষা দিয়াৰ কথা, আপুনি প্ৰত্যেকটো ইলেকশ্যনৰ ভাষণত আপুনি কৈ থৈ গৈছে। আৰু যদি পংখী সন্দিকৈ আপুনি ন্যায় দিব নোৱাৰে, অসমৰ কিন্তু সৰ্বকালৰ সৰ্ববৃহৎ মিথ্যাচাৰী মুখ্যমন্ত্ৰী ৰূপে অসমৰ জনগণে কিন্তু আপোনাক মাফ নকৰিব। সেই কথাটো আমি বীৰ লাচিত সেনাৰ সৈন্যকে কৈ দিছোঁ। আৰু আমি এই আই মাতৃগৰাকীক কথা দিছোঁ, যেতিয়ালৈকে পংখী সন্দিকৈ ন্যায় নাপায় তেতিয়ালৈকে প্ৰতিবাদ হ'ব, আৰু প্ৰয়োজনত শিৱসাগৰ জিলা বন্ধ কৰি দিয়া হ'ব, সেই কথাটো আমি জনাই দিছোঁ। আৰু প্ৰয়োজনত নামৰূপো বন্ধ কৰি দিয়া হ'ব, সেই কথাটো আমি জনাই দিছোঁ। বীৰ লাচিত সেনাৰ সৈনিক চুকে কোনে কিন্তু আছে, সেই কথাটো আপোনালোকে জানিব। আৰু আমি প্ৰত্যেকটো দল সংগঠন ঐক্যবদ্ধ হৈছোঁ। এজনী মোৰ নিজৰ ভণ্টী হয়, আজি এজনী পংখী সন্দিকৈ হেৰাইছে, আৰু দ্বিতীয়জনী যাতে পংখী সন্দিকৈ হেৰাব নোৱাৰে তাৰ কাৰণে অসম চৰকাৰে এটা ব্যৱস্থা আনক, অসম চৰকাৰে এখন নতুন আইন আনক। ধেই আইন আনিছে, কা আইন আনিলে, কিবা আইন আনিলে, মানুহক সুৰক্ষা দিয়া আইন কিন্তু আপোনালোকে আনক আনক। যদি আনিব নোৱাৰে আৰু পংখী সন্দিকৈ ৰেপ হ'ব, ক'ৰবাৰ নামত ক'ৰবাত পংখী, ক'ৰবাত জংকি, ক'ৰবাত পিংকি ৰেপ হ'ব, মৰিব, কিন্তু আমাৰ ছোৱালী এনেকৈ মৰিব নোৱাৰিব। আৰু এই লম্পটটোক যদি অসম পুলিচে যদি
চিধা করব নয় বিল আছে দিনা সৈনিকক দিয়ে দিব একরাতির ভিতর চিধা করে দিম। তদুপরি উজনি সম্মিলিত মুসলিম কল্যাণ পরিষদে পংখীর পিতৃ মাতৃক সম্পূর্ণ আইনি প্রক্রিয়াত সহায় সহযোগিতা প্রদানের কথা ঘোষণা করে। বিশেষ এটি বড় দুঃখের বিষয়, পংখী সন্দিকর যাবালিকা ভন্টি তো এজাহারখন লিখা হয়েছিল থানাত, একগী শিশু এই শিশু সুরক্ষারপা অধিকারপা মানে বঞ্চিত করা হয়েছে, লগতে শিশু সুরক্ষার যখন আইন সেই আইন বঞ্চিত করে এগারী নাবালিকার দ্বারা এজাহার লিখার কোনো কথা আহিব নয়। সেই কারণে যদি তদন্তকারী বিষয়া শিশু লখনে যদি ভালকে না জানে দোষীক কি শাস্তি প্রদান করবলে মানে আইনের আগত গতা দিব পারিব। সেই কারণে মই আইনক অনুরোধ জানাইছো ইয়ার প্রতি একটা বিহিত অবস্থা লোক লাগে, আর যিকি তদন্তকারী বিষয়া বদল করে নতুন এগারী দক্ষ বিষয়ক তার তদন্ত দিব লাগে। আর আমি উজনি সম্মিলিত মুসলিম পরিষদে ইয়ার সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ সহযোগিতা আমি আজ সংবাদ মাধ্যম রাইজক আমি প্রতিশ্রুতি প্রদান করলো। আর বিশেষ একটা অনুরোধ জানাইছো সরকারক, এই পরকীয় প্রেমে বহু ঘর সংসার বরবাদ করেছে, আপনাদের বহু আইন আনিছে বহু কিবা কিবি দিছে, কিন্তু পরকীয় প্রেমের যদি আইন যদি কঠোর নকরে পংখী সন্দিকে এনেকৈ এজনী নয় হাজারজনী পংখী সন্দিকে মৃত্যু হব। সেই কারণে ইয়ার উপর এখন কঠোর আইন আনক। আর বিশেষ করে ছালীবেগক একটা অনুরোধ জানাইছো, আপনাদের তিনমাহ চারিমাহ বা ইনস্টাগ্রাম ফেসবুকত ভাল পেয়ে একটা লোক গুছি না যাব, কারণ একটা মানুষ সহজে চিনি পয় নয়। আর সেখানে অভিভাবকলোকে অনুরোধ জানাইছো, আপনাদের এজনী ছালীকিটা দিবল হয় অকন তদন্ত একটা করে লব যে সেই লটোর ব্রেকগ্রাউন্ড কি বা কি প্রথম অবস্থা এটা ভাল দেখায় এজনী ছালীক বা হেক। সেইখানে ইয়ার উপর অনুরোধ জানাইছো আর একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করলে সরকার অনুরোধ জানাইছো। ইপিনে পংখীর দুর্ভোগিয়া পিতৃ মাতৃর কাষত উপস্থিত হয়ে মানব অধিকার আয়োগের সদস্যা বিনীতা শইকীয়া দেৰ দাবি, নাবালিকাক ছুটলিপি দিয়ে আরক্ষী এজাহার লিখাটো দুর্ভাগ্যজনক, ন্যায় লাভের ক্ষেত্র যিমানখিনি দূরলৈ যাব লাগে সিমান দূরলৈ যাবলৈ চেষ্টা করব মহিলা আয়োগে, মুখ্যমন্ত্রীর সৈতেও বিষয়টি আলোচনা করার আশ্বাস। যেতিয়া যেহেতুকে নাবালিকা এগারী ছালী এখন এপ্লিকেশন লিখাইছে বলে মাকর পংখী গগৈ পংখী সন্দিক মাকর মুখরপা যেটা শুনেছো এই সচাক নাহরকটিয়া থানার যী এস আই হয় এস আই গৰাকী নাম নামরূপ থানার নামরূপ থানার যীগী এস আই যদি নাবালিকা ছালীজনীর ছোটলিপি দি পিনি যদি এপ্লিকেশন লিখাইছে সচাকই দুর্ভাগ্যজনক আমার প্রশাসনের কারণে সচাকই দুর্ভাগ্যজনক। যেহেতুকে এগারী মেট্রিক পাস করে থাকা ছালীজনী নাবালিকা থাকে তাই তাই হাতে যেটা তখেতে যদি ছোটলিপি দি পিনি সেই এপ্লিকেশন লিখাইছে সচাকই দুর্ভাগ্যজনক। আর মহিলা আয়োগের এগারী সদস্য হিসাবে আমি যিমানখিনি আগুয়াই নিব লাগে যিমানখিনি দূরলেকে আমি যাব লাগে সেইখিনি চেষ্টা করিম। আর তখেতর আমি নাহরকটিয়া থানা নামরূপ থানার এস আই এস আইজনের আমি কথা পাতিবর কারণে চেষ্টা করি, কিয়নো এইখানে কথা হল আর মানে যেটা কথিনি গম পাই আহিলো সত্যি দুর্ভাগ্যজনক আমার জাতিটার কারণে দুর্ভাগ্যজনক এইখানে যান দূরলেকে আমি মহিলা আয়োগে যাব লাগে আমি সিমানখিনি দূরলেকে যার চেষ্টা করি। লিখিতভাবে আমি কথা পাতিম আমার মেম্বার সেক্রেটারির কথা পাতিম আমার অধ্যক্ষের কথা পাতিম অধ্যক্ষের কথা পাতি আমি যুক্ত ধরনের যে ধরনের আগবাহিব লাগে আমি আগবাহিম আর অনাগত দিনত আপনার জানাই যাম কি ধরনের আগবাড়ি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার আমি এইখানে কথা পাতিবর কারণে চেষ্টা করি। নিশ্চয়কৈ আজিও শোকর চাহ পংখী সন্দিকৈর বাসগৃহত, নিমাওয়া পরিবেশ পংখী সন্দিকৈর ঘরের চোতালত, শিবসাগর নিতাই পুখুরীর জিয়রী পংখী সন্দিকৈর নামরূপর ভাড়াঘরত রহস্যজনকভাবে চিপ লৈ থকা অবস্থান মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। হত্যার অভিযোগ উত্থাপন পংখীর দুর্ভোগিয়া পিতৃ মাতৃর, আজিও চকুলো সামরিব পৰা নাই পংখীর দুর্ভোগিয়া মাতৃয়ে। খালি এটাই কথা ডন হয় বলে কৈছে, মাত্র লোক ছালীর লগত তার সম্পর্ক থাকার কারণে ডন হয়েছে, এদিন হাত দাঙিছে এনেকে কৈছে, অন্য অন্য কথা নহয়। খালি আর টাকা পয়সার ক্ষেত্রে কৈছে তার দরমহাবিলাক মাহটো যোৱা নমরে কবা ধার মারে, সরভাগ পয়সায় ধার মারে, দরমহাটো সোমার লগেলগে সি ধার মারে, কত ধার মারে মই নাজানো। তারপর এদিন পিছত নতুনতে তিনিমাহ মানের পাছত কৈছে কোনোবা ছোৱালী বোলে আগতে ভাল পোৱা লেট্রিন বাথরুমলৈকে বনাই দিছিলে সেইবোৰ ধার মারে। এতিয়া মই তই আগতে নাজানিলি শুন কৈছো তই কি কৰিবি একো নহমা দিয়া ধারবো মারি থাকক আৰু হি এনেকৈ বুলি কৈছে তাই ইনকম সেইবুলি কলে। তারপর কিন্তু তাইক অভাব টকা পয়সার অভাব দিয়া নাছিলে, তাইক সাগে মরমের অভাব দিলে আৰু হেতি ডন লাগিছে মোক মই জনাত অকল লোকর ছোৱালীৰ লগত তার সম্পর্ক থকাটোৱেই সম্পর্ক থকাটোৱেই এতিয়া মোৰ কবলৈ কি আছে, মোৰ এডোখ মঙ খাই পেলালে সি 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 উচিত শাস্তি পক, মোৰ বুকু জুই কৰা তার মাক বাপেকে পক, তার মাক বাপেকো সেই চিধা জুই কৰা জ্বলক তার মাক বাপেকৰ বুকুত, সি মোৰ ছোৱালীজনীক যেনেকৈ শেষ কৰিলে সিও শেষ হওক। মই
মোৰ সন্তানটোতো হেৰুৱালোৱে, তেওঁলোকে মাক বাপেকে যিমতে মানে হাতে ভৰিয়ে ধৰি মানে ওপৰে সভাৰ তলত ৰভা পাতি মানে ওপৰে ৰভা তলত সভা পাতি মানে মোৰ ছোৱালীজনী নিয়ে তেওঁলোকে বিধিসন্মতভাৱে। কিন্তু সেই সম্পৰ্কে তেওঁলোকে মোক অৱগত নকৰিলে, তেওঁলোকে মোক এইটোও নকলে যে মৃত্যু হ'ল বুলি, হত্যা হ'ল বা আত্মহত্যা কৰিলে বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু তেওঁলোকে আমাৰ ঘৰলৈ খবৰো নিদিলে। কিন্তু মই এটা কথা জানো যে মোৰ ছোৱালীজনী গতে আৰু ছোৱালী দহজনী লোক আথানি নহওক, গোটেই ছোৱালী কন্যাসকল মোৰ মৰমৰ আমাৰ অসমৰ কন্যাসকল যাতে সুকলমে থাকক, সেই আঁচনিটো ৰূপায়ণ কৰিবৰ বাবে মই আমাৰ মাননীয় আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া যিজনে আমাৰ কন্যাসকলৰ বাবে বা মাতৃসকলৰ বাবে চিন্তা কৰে তেওঁক মানে অনুৰোধ জনাইছোঁ। পংখীৰ স্বামী নীতিকেশ দাসৰ আন ছোৱালীৰ সৈতে পৰকীয়া প্ৰেম আছিল বুলি অভিযোগ পংখী সন্দিকৈৰ পিতৃ মাতৃৰ। নীতিকেশ দাসৰ বেলেগ ছোৱালীৰ সৈতে থকা সম্পৰ্কৰ প্ৰমাণ লাভৰ পিছতে পংখীৰ সৈতে কাজিয়া হৈছিল বুলি অভিযোগ মাতৃৰ। উল্লেখযোগ্য যে শিৱসাগৰ জিলাৰ নিতাইপুখুৰী অঞ্চলৰ দুৱৰিচিগা গাঁৱৰ ভৈৰৱ সন্দিকৈ আৰু দীপিকা সন্দিকৈৰ কন্যা পংখী সন্দিকৈক যোৱা 3 অক্টোবৰত বিয়া দিছিল সাপেখাতিৰ চৰকাৰী বিদ্যালয়ৰ শিক্ষক নীতিকেশ দাসলৈ। চলিত মাহৰ 3 মে তাৰিখৰ শুকুৰবাৰে পুৱাই নামৰূপ BVFCL ভাড়াঘৰৰ কোঠাত সন্দেহজনকভাৱে চিপ লোৱা অৱস্থাত উদ্ধাৰ হৈছিল পংখী সন্দিকৈৰ নিথৰ দেহ। স্পষ্টকৈ মুখমণ্ডলৰ লগতে সৰ্বশৰীৰত আঘাতৰ চিহ্ন প্ৰত্যক্ষ কৰিছিল পৰিয়ালৰ লোকে। পংখী সন্দিকৈক স্বামী নীতিকেশ দাসে মৰিয়াই মৰিয়াই হত্যা কৰি আত্মহত্যাৰ ৰূপ দিয়াৰ অভিযোগ শোকত ভাগি পৰা পংখীৰ পিতৃ মাতৃৰ। ভৈৰৱ সন্দিকৈৰ জ্যেষ্ঠ কন্যা 22 বছৰীয়া পংখী সন্দিকৈ আছিল এগৰাকী প্ৰতিভাৱান যুৱতী। বিভিন্ন সাংস্কৃতিক কৰ্মৰ লগত জড়িত আছিল পংখী। সৰুৰে পৰা মেধাৱী ছাত্ৰী আছিল পংখী সন্দিকৈ। শিৱসাগৰ ছাত্ৰ একতা সভাৰ সহকাৰী সাধাৰণ সম্পাদিকা আছিল পংখী সন্দিকৈ। মডেলিং, এংকৰিং আৰু অভিনয়ৰ প্ৰতি ৰাপ আছিল তেওঁৰ। নামৰূপ আৰক্ষীয়ে নীতিকেশ দাসক গ্ৰেপ্তাৰ কৰি ডিব্ৰুগড় জিলা কাৰাগাৰলৈ প্ৰেৰণ কৰে যদিও নামৰূপ আৰক্ষীয়ে চুটলিপি দি পংখীৰ নাবালিকা ভগ্নীয়ে এজাহাৰ লিখোৱা বুলি অভিযোগ পৰিয়ালৰ লোকৰ লগতে বিভিন্ন দল সংগঠনৰ। সেয়েহে সমগ্ৰ তদন্ত প্ৰক্ৰিয়াটোৱেই সন্দেহৰ আৱৰ্তত সোমাই পৰিছে বুলি মন্তব্য বিভিন্ন দল সংগঠনৰ। শিৱসাগৰৰ পৰা পাৰ্শ্বজ্যোতি গগৈৰ প্ৰতিবেদন, নৰ্থ ইষ্ট নাও।